তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে আমি রান্না করতে চলে এসেছি। তো বৌদির বাড়িতে আমি রান্না করছি। তো আমি আজকে রান্না করছি পটল চিংড়ি, ডাল আর মাছের ঝাল। আজকে শনিবার, তো বৌদি বললো পটল চিংড়ি করতে চাই, পটল চিংড়ি করছি, দেখতে পাচ্ছ। দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নিচ্ছি। এদিকে আমি মাছ ডালটা বসিয়ে দিয়েছি, এখন ডালও হয়ে গেছে, পটল পটল ভাজাটাও হয়ে গেছে। তো চলো একটুখানি চা বসিয়ে নিই, চা খেয়ে আমি বেরিয়ে যাবো, আমি বাড়ি যাবো এবার। তা তখন তরকারিটা দেখিয়ে দিচ্ছি, এই যে পটল চিংড়ি করেছি, এই যে মাছের ঝাল করেছি, আর এই যে ডাল আছে এখানে। ভাবলাম একটু চা খাই, মাথাটা খুব যন্ত্রণা করছে। বৌদি বললো তাহলে একটু চা করো। তো চা বসেছি, চাটা খেয়ে আমি বেরিয়ে যাবো, বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাড়িটার কী অবস্থা। মানে বললাম না, বাইরে ঘরে সবই সব রকমই মেয়েদেরকে সব 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 থেকেই সামলাতে হয়। তো দেখো বাড়িতে এসে দেখছি যে দাদু, যে দাদু শনি মঙ্গলবার আমাদের লেবু লঙ্কা দিয়ে যায়, তো সেই দাদু লেবু লঙ্কা দিচ্ছে। তো আমি আগেই বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করে কাচতে বসেছি, কেন প্রত্যেক দিনের জামাকাপড় কাচতেই থাকে, মানে কাচাই থাকে, রোজ এসে আগে ধুতে হয় জামাকাপড়। তো দাদু আমার সাথে কথা বলছে, মা ফুল দেবো নাকি? বললাম না, ফুল আজকে লাগবে না। তো তাও দাদু জোর করে দুটো মালা দিয়ে গেল আমাকে। এই যে দাদু মালা দিচ্ছে, গাঁদার মালা। তো আজকে যা মানে রাত্রি রোদ্দুরটাও প্রচণ্ড, বেশি রোদ্দুর নেই কিন্তু গরমটা প্রচুর আছে আজকে। দেখো আজকে দাদুটাও ঘুরে ঘুরে ফুল বিক্রি করে, দেখলে কষ্ট হয়। দেখো দাদু আমার হাতে ফুলটা দিল। তো আমার জামাকাপড় কাঁচা হয়ে গেছে, এবার আমি উঠে যাবো। উঠে এবার তোমাদের ঘরটা দেখাচ্ছি, আমার ঘরটার কী অবস্থা। মানে আমার মেয়ে একাই 100, আর কাউকে লাগবে না ঘর নোংরা করতে। দেখো চারিদিকে এইটা ওইটা জামাকাপড় সব কিছু ছড়ানো ছিটানো। তো আমার এখনও ঘর গোছানো হয়নি, তো আমি আগে ছাদে মেলে দিয়ে আসি জামাকাপড়, তারপরে এসে রান্না কী হবে সেটা বলছি তোমাদের। দেখো ছাদে উঠেছি, যা রোদ্দুর আমি তাকাতে পারছিলাম না। তো সব জামাকাপড় মেলাই আছে, কিন্তু কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। একেই এখন একবার করে রোদ্দুর উঠছে, আবার করে বৃষ্টি। তার মধ্যে দেখো পেঁপে গাছে, এর আগেও তোমাদের দেখেছি পেঁপে গাছটা, তো দেখো পেঁপেগুলো বড়ো বড়ো হয়ে গেছে। তো আমি জামা প্যান্টটা মেলে নিই। তো দেখো আমাদের ঝিলটাকে দেখালাম আর একবার তোমাদের। তো আমাদের ওই সাইডে একটা কচু গাছ আছে, তো কচু গাছটাকে দেখো, এটাকে কী কচু বলে জানি না, শাশুড়ি জানে কি একটা কচু গাছ হচ্ছে, তবে এই কচুটা খায়। তো তাহলে যেগুলো শুকিয়েছে আমি তুলে দিলাম, তুলে রেখে দিচ্ছি শাশুড়ির ঘরে। তো তোমার দাদা কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমার দাদা একটু মাংস নিয়ে এসছে, তো মাংস ওইদিকে রান্না করবো, একদিকে ভাত বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে গিয়ে আমি ঘর গোছাবো। তা দেখছি আমার পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে থাকে, ও সারাদিন আমার সাথে থাকে, তো ওই আমার ঘরটা গোছাচ্ছে, কেন আমার হাতাহাতি ও একটু কাজ করে দেয়। দেখো ও সব কিছু জানলামালাগুলো খুলে দিল, ও সব গোছাচ্ছে। তো চলো আমি এবার যাই বাইরেটা দেখি। ওই যে মেয়ে ছিল না, মেয়ে একটু গেছিলো দাদুর সাথে ঘুরতে, মেয়ে নেমে পড়লো। তো দেখো আমার ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে, তো ঘর পরিষ্কার থাকলে কতটা সুন্দর দেখতে লাগে। তো আবার আমি একটু রান্নার দিকে যাই, তোমাদেরকে দেখাই। আমার ছোটো মেয়ে বারবার ধরে যাওয়া আসা করছে। তো দেখো এদিকে আমি মাংসর আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও আমার হয়ে এসছে, এদিকে চিকেনটা আমি ধুয়ে রেখেছি, আর এই যে আদা রসুন সব কিছু কেটেও রেখেছি। তো আমি রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, আমি সেটাই তোমাদেরকে বলছি। এবার এই দেখো আমার বড়ো মেয়ে চলে এসেছে, আজকে শনিবার, আজকে ওর নাচের ক্লাস আছে। তো ও এসেই আগে মায়ের হাতাহাতি কাজ করা শুরু, দেখেছে যে মা পারে না, আলমারিটা সব এলোমেলো করে রেখেছে। এই যে আমার বড় মেয়ে গ্যান গ্যান করছে ছোটো মেয়ে। দেখো আমার রান্না হয়ে গেছে, তো কথা বলতে বলতে রান্নাও এদিকে হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, আমার বড় মেয়ে শোকসে গুছিয়ে দিয়েছে। আমার জায়ের এখনও রান্না হয়নি, তো আমার জায় এখনও রান্না করছে, ও করবে ডিমের ঝোল আর ভাত। তো দেখো ওর এখনও মশলা কষানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করবে।